আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের একটি অধ্যায় সম্পূর্ণই টোটাল একটি কমপ্লিট ধারণা দিয়েছি। আজকে এই মুহূর্তে আর একটি অধ্যায় দিব, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। হ্যাঁ, আলোর প্রতিসরণ থেকে ক নম্বর যে প্রশ্নগুলো পড়বে, এখানে আমি রেখে দিয়েছি টোটাল 8টা প্রশ্ন দিয়েছি ক নম্বরের। এই প্রশ্নগুলো স্টার মার্কও দেওয়া আছে, স্টার মার্কের ভিত্তিতে তোমরা আগে আগে মুখস্থ করে ফেলবে শিক্ষার্থীবৃন্দ। এছাড়া খ নম্বরের কিছু প্রশ্ন দিয়েছি, এখানেও স্টার মার্ক দেওয়া আছে। স্টার মার্কের ভিত্তিতে তোমরা কী করবে, প্রশ্নগুলো পড়ে ফেলবে। ওকে, এখন দেখো, গ নম্বরের জন্য এবছর যে বিষয়গুলো তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে লেন্সের প্রতিবিম্ব গঠন শিখতে হবে, প্রতিসরণ অঙ্ক রিলেটেড যেই প্রশ্নগুলো আছে সেগুলো শিখবে, লেন্সের ক্ষমতা নির্ণয়। তবে লেন্সের ক্ষমতা নির্ণয় করতে গেলে আমাদের এখানে যে ফোকাস দূরত্ব নির্ণয়, এটা কিন্তু একই সূত্র দিয়ে হয়ে যায়। হ্যাঁ, আমরা যেই পি সমান পড়েছি হচ্ছে 1/f, যে সূত্র পড়েছি এই সূত্র দিয়ে কিন্তু এই দুটা 3 আর 4 শেষ হয়ে যায়। ওকে, আর প্রতিসরণ অঙ্ক রিলেটেড মানে আপাত কোন, প্রতিসরণ কোন যেগুলো আছে, প্রতিসরণ প্রতিসরণ কাকে বলে, এই প্রতিসরণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমার এবছর শিখতে হবে। আর এখানে আছে দেখো প্রতিসরণাঙ্ক বিশ্লেষণ, এটা আর হচ্ছে এখানে 2 নম্বর একই রকম। আপাতন কোণের মান বাড়ালে প্রতিসরণের মান বাড়বে না কমবে, এই রিলেটেড প্রশ্ন এবছর মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। চোখের ত্রুটির প্রতিকার, চোখের ত্রুটির প্রতিকারটা পড়তে হবে। আর প্রতিবিম্ব গঠন মানে হচ্ছে লেন্সের কোন ধরনের প্রতিবিম্ব গঠন হয়, বাস্তব না অবাস্তব, সেগুলো তোমার ব্যাখ্যা করতে হবে। এ হচ্ছে গগয়ের মূল টপিক, মানে যেগুলো তোমার বেসিক জ্ঞান নিতে হবে। এখানে একটি প্রশ্ন আমি রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। দেখো এই প্রশ্নটা হচ্ছে কাচ ও পানির মধ্যে কোনটিতে আলোর বেগ বেশি সেটা নির্ণয় করতে হবে, আর উদ্দীপক অনুসারে সংকট কোণ প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক সেটা তোমার ব্যাখ্যা করতে হবে। এখানে যে চিত্র দেওয়া আছে এই চিত্র অনুসারে এখানে উত্তর করা আছে, তোমরা একটু পড়বে শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ, আর এই এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিবে। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। এরপর আরেকটা প্রশ্ন রেখেছি দেখো, যে কাছের ক্রান্তিকোণ আচ্ছা মাধ্যমে আলোর বেগ বের করো, এরকম একটা প্রশ্ন এখানে রেখেছি। আর আলোকরশ্মি থিটা সি এর বেশি হলে আপাতিত হলে কি ঘটবে, ঘটনা ঘটবে এটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন খুব সময় মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে একটা চিত্র মনে হয় মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, চিত্রটা আমি এটা পিডিএফ ফাইল দিব তোমাদের। হ্যাঁ, সে পিডিএফ ফাইলের চিত্র দেওয়ার চেষ্টা করবো। ওকে, এই দুটো প্রশ্ন তোমরা একটু শিখে নিবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো এই এটা হচ্ছে আলোর প্রতি সরণের মূল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করলাম শিক্ষার্থীবৃন্দ। পুরোটা সময় সাথে থাকবে। আসসালামু আলাইকুম।